নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এই দুটি রাশির বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন দুটি রাশির বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৈধব্য যোগ, আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে এই যোগটার মানে কি। এই যোগ মানে বিধবা, অর্থাৎ স্বামী মারা গেছে বা মারা যেতে পারে। তো কোন রাশির ক্ষেত্রে এই বছর এই প্রবলেমটি রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি এই ভিডিওতে সার্বিক নির্ণয় করছি। আপনাদের নিজস্ব জন্মছক আলাদা, তাই আপনার জন্মছকে যদি এই যোগটি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। এটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আপনার জন্মছকের সপ্তম ভাবে যদি মঙ্গল অবস্থান করে, অর্থাৎ সপ্তম ভাবটা কি দেখায়, মেয়েদের ক্ষেত্রে বিবাহস্থান, ছেলেদের ক্ষেত্রেও বিবাহস্থান, সেই জায়গায় যদি মঙ্গল বসে থাকে এবং তার সঙ্গে যদি শনি বসে থাকে বা রাহু বসে থাকে সেক্ষেত্রে প্রবলেম আছে। এছাড়াও যদি আপনার সপ্তমভাবে মঙ্গল রয়েছে, শনি লগ্নতে বসে আছে, সেক্ষেত্রেও প্রবলেম রয়েছে, মানে বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি রাহু গ্রহ লগ্নভাবে বসে থাকে এবং সপ্তমে দৃষ্টি দেয় সেক্ষেত্রেও বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের জন্মছকটি অবশ্যই দেখে নিন, এটা আমি ফার্স্ট অফ অল বলবো। এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি যে কোন রাশি দুটির বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতিকাদের বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল হারে রয়েছে। তবে আমি আপনাদেরকে একটি বিষয় অবশ্যই জানিয়ে দিই যে আপনার জন্মছকে যদি ওই প্ল্যানেটগুলোই থাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, আর যদি না থাকে তাও সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশিরও যারা জাতিকা রয়েছেন তাদেরও বৈধব্য যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।